السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد কিছু কিছু ভাইরা মেসেজ করেছেন অনুরোধ করেছেন কমেন্ট করেছেন যে সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধের বিষয়ে আমি যেন কিছু কথা বলি আমার বাহিরে সফরের ব্যস্ততা এবং সফর থেকে ফিরে এসেও কিছু শারীরিক দুর্বলতার কারণে আমি কথা বলতে দেরি হয়েছে তো দেখুন তাবলিগ জামাত একটি প্রাচীন দাওয়াতি কাফেলা তারা সকল শ্রেণীর লোকদের মধ্যে দাওয়াতে কাজ করে ভুল ত্রুটি সবারই আছে হোক সেটা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হোক সেটা যে কোনো পীর বা যে কোনো কাফেলা হোক আহলে হাদিস বা মাদখালি গ্রুপ অথবা সালাফি গ্রুপ এ যুগে যারা দাওয়াতি কাজ করছেন স্বীকার করতে হবে যে প্রত্যেকেরই ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ঝুঁকি নিয়েই দাওয়াতি কাজ সবাই করছি তো সেই ভুল ত্রুটি থেকে তাবলিগ জামাত মুক্ত নয় তাবলিগ জামাতের যেই ফাজাইল আমাল বা যে কিতাব নিয়ে খুব বেশি সমালোচনা যে সেখানে অনেক জাল জয়ীফ কথাবার্তা আছে তো সেই কথাবার্তাগুলি কোনো না কোনো আলেম ওখানে লিখে দিয়েছেন তা আমি তাবলিগ জামাতের যত আলেমদের সাথে আমার মিশার সুযোগ হয়েছে আমি আজকে প্রায় 27 বছর একটি মসজিদে জুমার খেদমত করি এবং ছোটকাল থেকেই মসজিদের সাথে সম্পৃক্ত বিদায় তাবলিগ জামাত সম্পর্কে বেশি মিশার এবং জানাশোনার সুযোগ হয়েছে বিদেশের বড় বড় আলেমদের জামাতও যখন আমার মসজিদে এসেছে যেখানে আমি খেদমত করি ওখানে তাবলিগ জামাতের একটি মার্কাজ সেখানেও তাদের সাথে আমার কথাবার্তা বলার সুযোগ হয়েছে আসলে সর্বোচ্চ ইখলাস নিয়ে তারা কাজ করার চেষ্টা করেন কিন্তু যেই ভুল ত্রুটিগুলোর কথা বলা হয় সেই ভুল ত্রুটিগুলো তো নিষিদ্ধের দ্বারা সমাধান হবে না হবে কি ধরেন সৌদি আরবে নিষিদ্ধ হয়ে গেল তাতে কি তাবলিগ জামাত বন্ধ হয়ে যাবে বা তাদের ভুল ত্রুটিগুলো কি সমাধান হয়ে যাবে তো তার থেকে কি এটা উত্তম ছিল না যে আলেম যারা আছেন তাবলিগ জামাতে যারা আলেম আছেন অনেক আলেম তো আছেন আলহামদুলিল্লাহ প্রচুর আলেম আছেন এবং বড় ধরনের কোনো ভুল ত্রুটি দেখলে আলেমরাও সেটা সংশোধন করার চেষ্টা করেন তো এখন এইসব আলেম ওলামাদেরকে ডেকে যদি সৌদি কর্তৃপক্ষ তাদেরকে দাওয়াত করে ডেকে এই ভুলগুলি সংশোধন করানোর চেষ্টা করতেন তাহলে আমি ক্ষুদ্র এলেমি যেটা বুঝি সেটা ভালো ছিল যে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া কারণ তাদের তো মুরব্বী আছেন তাদের আলেম ওলামা আছেন এবং আলেম ওলামারা এগুলি ইসলাহ করে দিলে তাহলে আম লোক যারা যারা সাধারণ তাবলিগ করে তারা কিন্তু এখানে বড় ধরনের কোনো আপত্তি দিত না বা দেয় না তো এখন ফাজাইল আমালের যে কিতাব বা আরো আরো যে কিতাবের মধ্যে সমস্যাগুলি বলা হয় আসলে যারা এগুলি ইসলাহ করার এগুলিকে সংশোধন করার উদ্যোগ নিলে পরে কাজ হবে এ ধরনের উদ্যোগ কখনো নেওয়া হয়েছে কিনা এটা আমার জানা নেই এখন সৌদি আরবে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অনেক আলেমোলামারা এ বিষয়ে ক্ষুব্ধ কথা বলছেন অনেক আলেমরা এ বিষয়ে আবার কেউ কেউ খুব খুশি হয়ে এটাকে সমর্থন করছেন আসলে আমি এটা নিয়ে খুব খুশি হওয়ার কোনো কারণ দেখি না সারা দুনিয়া এখন যত ইসলামপন্থীরা দাওয়াতি কাজ করছেন সবার দাওয়াতি কাজ এক জায়গায় করলেও বাতিলদের হাজার ভাগের এক ভাগও হবে না এই দাওয়াতের মধ্যে আবার এত ভুল ত্রুটি চর্চা করা হয় এবং এই ভুল ত্রুটিগুলো দরদি হয়ে এক ভাই আরেক ভাইয়ের সমাধান করার চিন্তা না করে বরং সেগুলিকে পুঁজি করে একে অপরের ভয়ঙ্কর শত্রুতায় লিপ্ত হয় যার কারণে সারা দুনিয়াব্যাপী মুসলমানদের কিন্তু এখন খুব করুণ অবস্থা তাবলিগ জামাত একটি প্রাচীন দাওয়াতি কাফেলা তো এই ভুল ত্রুটির কারণে সেটাকে নিষিদ্ধ করে দেওয়া এটা আদৌ কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত বলে এটা আমার মনে হয় না কারণ নিষিদ্ধ করে দেওয়ার মধ্যে কিন্তু কোনো সমাধান নেই এখন তো আরও অনেক কথা উঠবে যে যেখানে সৌদি আরবের সাথে আমাদের তো একটা হৃদয়ের সম্পর্ক কারণ সেখানে মক্কা মদিনা রয়েছে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ সেখানে অসংখ্য নবী এসেছে সেখানে আমাদের কেবলা রয়েছে আর সেখানে যাওয়াকে আমরা আনন্দের মনে করি আমরা কারো ভুল ত্রুটির পিছনে লেগে থাকি না আর কারো ভুল ত্রুটির কারণে কাউকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া সেটাও যৌক্তিক বলে মনে করি না বিশেষ করে ইসলামী দাওয়াতি যে কাফেলাগুলি হোক সেটা সালাফি হোক সেটা মাদখালি হোক সেটা তাবলিগ জামাত হোক সেটা জামাত ইসলামী ভুল ত্রুটিগুলো দরদি হয়ে ইসলাহ করে দেওয়া যেমন আমি যত কথা বলি দাওয়াত দিই আমার সব দাওয়াত কি ঠিক আমার দু একটা ভুল কি নাই অনিচ্ছাকৃত ভুল সেটা যদি হয়ে যায় কেউ যদি ইসলাহ করে দেয় একেবারে দরদি হয়ে
হিংসার মনোভাব নিয়ে নয়, আর আমি সেটা ইসলাম করে নেব না কেন, কিন্তু তাবলিগ জামাতের ব্যাপারে শুধু নেগেটিভ মন্তব্যই নয় ভাই, বহু লোককে নামাজি বানানো, বহু লোককে দিনের পথে আনা, বহু মানুষের মধ্যে তারা টাকা পয়সা দিয়ে নিজের পয়সা খরচ করে যে দাওয়াতের কাজটা করছে, তাদের ইখলাসের ব্যাপারে তো কোনো প্রশ্ন নেই, এবং তারা যে কাজটি করছে সেই কাজটি তো তারা আল্লাহ তাআলার সন্তোষের জন্য করছে বলেই তাদের যতটুকু কাছে গিয়েছে সেটা মনে হয়েছে। সুতরাং তাদের যে ভুল ত্রুটিগুলো সেগুলো আলেম ওলামাদের সাথে পরামর্শ করেই সেগুলো ইসলাম করে দেওয়ার যদি কোনো উদ্যোগ অন্তত সৌদি থেকে নেওয়া হতো, যারা নিষিদ্ধ করেছে তাদের থেকে যদি এটা নেওয়া হতো, আর তারপরে যদি এটা সমাধান না হতো, তাহলে তারা একলা নিষিদ্ধ করবে কেন? তারা হয়তো সারা দুনিয়ার মুসলমানদেরকে বলতে পারতো যে না এটা ঠিক না, কিন্তু আলেম ওলামাদের টেবিলে এটা সমাধান না করে শুধু নিষিদ্ধ করে দেওয়ার দ্বারায় এটা তো বন্ধ হবে না, বরং ওই মুসলমানদের আত্মকলহ আরও বেড়েই যাবে। অতএব আসুন আমাদের ভুল ত্রুটি যেগুলি আছে এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ করার তৌফিক দিন, এবং তাবলিগ জামাতকে যেসব ওলামায়ে কেরাম কন্ট্রোল করেন সেসব ওলামায়ে কেরামও এখন সচেতন হওয়া দরকার, যে যেখানে যেখানে আসলে জঈফ হাদিস, জঈফ বলতে যেগুলি একেবারে জাল হাদিস, যেগুলি একটা বানোয়াট, যে কথাগুলি বারবার অভিযোগ করা হয় যে এইসব কথাগুলি আসলে মানুষের ঈমান নষ্ট করে দেয়, আকীদা নষ্ট করে দেয়, ওলামায়ে কেরামেরও এখন একটু সচেতন হওয়া দরকার যে আসলে সেগুলি কীভাবে ইসলাহ করা যায়। সৌদি আরবে নিষিদ্ধ হয়ে গেলে কিছু যায় আসে না, সৌদি আরবে শুধু তাবলিগ নিষিদ্ধ না, সৌদি আরবে ইসলামী যে এখন মুভমেন্ট সারা দুনিয়াতে সৌদি নীতির যে পরিবর্তন, অতীতে সৌদি রাজপরিবারের নীতি এরকম ছিল না, বিগত কয়েক বছর থেকে যে নীতির পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে কিন্তু সারা দুনিয়ার ইসলামিক দাওয়াতি কাফেলাগুলি তাদের নির্ধারিত একটা কাফেলা ব্যতীত আর সবগুলোকেই তারা অপছন্দ করে, সবগুলোকে তারা বাতিল করে দিচ্ছে। অতএব তাদের বাতিল করার দ্বারা, নিষিদ্ধ করার দ্বারা আসলে খুব একটা বেশি কিছু যায় আসে বলে আমার মনে হয় না, যদিও সেটা নবীর দেশ, যেটা সেখানে মক্কা মদিনা রয়েছে, সেখানে আমরা কেবলা রয়েছে, আমরা সেদিকে সালাত আদায় করি কেবলার দিকে ফিরে, তার প্রতি আমাদের ভালোবাসা তো অবশ্যই রয়েছে, কিন্তু ওলামায়ে কেরামদের উচিত যে আসলে সৌদি আরবের কথায় তো আর পরকালে নাজাত হবে না, আর সৌদি আরবের কথায় কেয়ামতের দিনও বিচার হবে না। সত্যি যদি তাবলিগ জামাতে এই ধরনের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদিও যে ধরনের রাওয়ায়েত বা যে ধরনের জাল বর্ণনাগুলির কথা বলা হয়, অনেক সচেতন ওলামায়ে কেরাম এখন আছেন, তরুণ ওলামায়ে কেরামও আছেন, তারা কিন্তু এ বিষয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।